না এটা আমার কেনার সাধ্য নাই, তারপর আমি লোন করে কিনতে হয়েছি। হ্যাঁ, আমার বাচ্চা তো বাঁচাইতে হবে, গরিব ভালো হয়ে যাবো গা, সমস্যা নাই। বড় লোক যে সে আরো গরিব হয়ে যাবো, আর গরিব যারা আছে সে আরো উপর উঠে যাবো গা। এইবার চাহিদা আসলে আশা করছিলাম চার্জার ফ্যানে হবে, কিন্তু এখন চার্জার ফ্যান কম চলতেছে, চলতেছে কুলার বেশি। কুলার যেটা আপনার শীতল হাওয়া দেয় ওই টাইপের ফ্যান কুলারগুলোই চাহিদা সবচেয়ে বেশি, আর পর্যাপ্ত মাল পাচ্ছি না কোম্পানির কাছে, এই জন্য রেটটাও একটু আপ। তো যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে ওইগুলো 500 থেকে 1000 টাকা কুলারের প্রাইসগুলো বাড়ছে। আচ্ছা, এখন গ্রি আপনার আগে ছিল 20 লিটার যেটা, ওইটা আমরা 15-15,500 বিক্রি করতাম, আজকের বাজারে 16,500 সেল হচ্ছে, এইগুলো বিষয়টা। আর একটা আপনার চলতেছে এখানে মিয়াকোর আছে, মিয়াকোর প্রোডাক্ট অলমোস্ট শেষ বাজারে, কোম্পানিতে স্টক আউট, ওইটা আমরা আগে বিক্রি করতাম 16,000 টাকা, এখন এটা বিক্রি হচ্ছে 18 থেকে 18,500 টাকা। 21,000 টাকা বিক্রি হচ্ছে, 21,000 টাকা আপনার বিক্রি হচ্ছে গিরি, এটা আস্কিং প্রাইস, ওইটা আপনার সেল হচ্ছে 20,000 টাকার মধ্যে। যেগুলো স্টক আউট ওগুলো আপনার 1,500 টাকা 2,000 টাকা প্লাস হচ্ছে, যেগুলো কোম্পানি স্টক আউট। হ্যাঁ, গিরিটা আমি এবারে এয়ার কুলার ব্যবহার করতেছি, এয়ার কুলার অতিরিক্ত গরম, বাচ্চারা থাকতে পারে না, বাচ্চাদের জন্য একটু সহানুভূতির জন্য আর কি। কেমন দাম দেখছেন? এটা 21,500 টাকা আজকের রেট, আর আমি কালকে নিচ্ছি 20,500 টাকা, 1,000 টাকা একদিনে বাড়ছে। গরিব ভালো হয়ে যাবো গা, সমস্যা নাই, বড় লোক যে সে আরও গরিব হয়ে যাবো, আর গরিব যারা আছে সে আরও উপর উঠে যাবো গা, কোনো সমস্যা নেই। ওইটাই তো আপনারা বুঝালাম, বড় লোক গরিব হয়ে যাবে কিন্তু গরিব মানুষ বড় লোক হয়ে যাবো গা। অনেক অনেক 21,500 টাকা 20,500 টাকা মনে করেন যে স্যালারি কত পাওয়া যায়, মনে করেন 20,000-30,000 টাকা স্যালারি পেয়ে আপনি সংসার পালবেন না, এগুলি কিনবেন না, ফ্যান কিনবেন না, গরম হাওয়া খাইবেন না, কি করবেন? না এটা আমার কেনার সাধ্য নাই, তারপর আমি লোন করে কিনতে হয়েছি। হ্যাঁ, আমার বাচ্চা তো বাঁচাইতে হবে, বাচ্চার বয়স 14 মাস। হ্যাঁ, লোন করে নিচ্ছি। চার্জার ফ্যানের চেয়ে এবছর একটু এয়ার কুলারের চাহিদা বেশি, কারণ কিন্তু চাহিদা বেশি হইলেও কাস্টমারের সাথে রেটে অ্যাডজাস্ট করতে পারতেছি না, কোম্পানিতে প্রাইস অনেক বেশি, মাল পর্যাপ্ত পাইতেছি না, এটা হচ্ছে মূল সমস্যা আর কি। সেলটার মালও কম পাওয়া যাচ্ছে, হ্যাঁ মালও কোম্পানি থেকে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। ওকে, একটা এয়ার কুলারের দাম গত বছর কত ছিল এখন? গত বছরের তুলনায় এবছর রেট তুলনামূলক একটু বেশি, তো তারপরেও মনে করেন যে মাল পাওয়া যাচ্ছে না, আর গত বছর রেটের সাথে কোম্পানি এখনকার যে কাস্টমার আছে তাদের সাথে রেটে মিলতেছে না, কারণ তারা গতবার যে রেটে পাচ্ছে এবার এই রেটে পাচ্ছে না। এক মাস আগে থেকে এখন একটা মালে মনে করেন কুলারে 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত আপডেট, মানে আজকে পর্যন্ত মানে রেট ডিফারেন্স হয়ে গেছে। আপনার যখন মনে করেন যে 16,000 থেকে যেটা 16,500 ছিল ওইটা এখন মনে করেন 18-19,000 টাকা হয়ে গেছে, কোম্পানির প্রাইস এরকম হয়ে গেছে, কোম্পানিতে মাল নাই যে কারণে আর কি। আসলে কোম্পানিও বেশি রেটে বিক্রি করতেছে, আমরা কাস্টমারের কাছে ওই রেটে বিক্রি করলে বিক্রি করতে পারতেছি নাই না, বিষয় কিন্তু এরকম। জি, ফ্যানের দাম তুলনামূলক এক একটা চার্জার ফ্যানে যেটা আমরা মনে করেন যে 5,500-5,600 যেটা ফুল স্ট্যান্ড বিক্রি করছি এটা এখন হয়ে গেছে 7,500-8,000 এরকম। হ্যাঁ, 2,000-3,000 টাকা আসলে বেড়ে গেছে এরকম। এফিরকে ওরকম একটা তুলনা ফ্যান বাড়ে না, আপনার চার্জার ফ্যানও চলে না, এখন শুধু কারেন্টের ফ্যানগুলোর দাম বাড়ছে একটু, আর কারেন্টের ফ্যানগুলো চলতেছে। যেমন এগুলো আমরা গতবার 500-550 টাকা দিয়ে কিনছি, 600-700 টাকা বিক্রি করছি, আর আমাদের 800 টাকা কিনে 900 টাকা বিক্রি করতে হয় আর কি। এই আর কি, জি 900 টাকা। গত বছরের দাম বেড়েছিল হলো 800 টাকা, জি গত বছর দাম বেড়েছে 600 টাকা, জি এবছর 800 টাকা হয়েছে আমাদের কিনতে, 800 টাকা। এই আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে এখন বাচ্চাদের ধরেন যে ঠিক মতো যাতে ঘুমাইতে পারে থাকতে পারে এগুলো তো সবই অসহনীয় মাত্রায় চলে গেছে গরম, এই কারণেই দাম আমার কাছে কিছুটা বাড়তি মনে হয়েছে, কিছুটা বাড়তি মনে হয়েছে যেহেতু আমি এর আগেও গত বছর কিনেছি একটা, সেই তুলনায় এবছর বেশ 1,000-2,000 টাকার মতো বাড়তি মনে হয়েছে আমার কাছে দাম। জি 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 জি, গত বছর সেম এসি আমি 1.5 টনের কিনছিলাম, সেটার দাম প্রায় 10,000 কমছিল, এবছর সেটা এ গত বছর 60-65,000-65,000 ভিতরে ইনভার্টারটা পাওয়া যাচ্ছিলো, সেম এসি এবছর প্রায় 70-এর কাছাকাছি করতেছে, তো সেক্ষেত্রে 10-12,000 টাকা অতিরিক্ত খরচ। এখন এটা তো আসলে ডলার ফ্লাকচুয়েশনের কারণেই যেটা বুঝতেছি, বাইরেও একই কথা বলতেছে। জি,
চাহিদার থেকেও মেন ব্যাপার আসলে ডলারের প্রাইস বাড়ার কারণে ওদের ইম্পোর্ট কস্টটা বা বেশি হচ্ছে, এটাই তারা বলতেছে। দামটা আমাদের অফিসিয়াল শোরুমগুলোতে সাধারণত আগের যে অফারগুলো চলমান ছিল এগুলোই এখন আছে। সাধারণ কাস্টমারদের জন্য রিটেলে 10% পর্যন্ত প্রত্যেকটা স্প্লিট এসিতে থাকে, আর জিপি স্টার, রবি এলিট বা বাংলা লিং অরেঞ্জ ক্লাবের মেম্বার হলে 12% পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল। না না না, এটা অফিসিয়াল কোনো প্রোডাক্টের বা অফিসিয়াল কোনো শোরুমে এই ধরনের কোনো বিষয় নেই। আর যদি বাইরে হয়ে থাকে তাহলে ওনারা কমপ্লেন করলে অফিসিয়ালি ওইভাবে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। একটা দেড় টনের ইনভার্টার টাইপের যদি হয় সেক্ষেত্রে এসির দাম প্রায় 69-70 পর্যন্ত হয়ে থাকে মডেল ওয়াইজ। আর যদি নন ইনভার্টার হয় সেটা 58,000 থেকে শুরু করে 59,000 পর্যন্ত হয়ে থাকে।